আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ঘটনাটা হচ্ছে একটা চিন্তিত ব্যক্তির। সো লেটস স্টার্ট দ্য নিউ ভিডিও। এক ব্যক্তি একটা গাছের নিচে শুয়েছিল, হঠাৎ করে দেখে একটা বিছু তার দিকে আসতে। তখন সে ব্যক্তি একটু সাইডে সরে যায়, সেক্ষেত্রে বিচ্ছুটি তার পাশ দিয়ে চলে যায়। এমন মনে হয় যে বিচ্ছুটি কোনো কাজে যাচ্ছে। সে ভাবতে লাগলো, বিচ্ছুরি তাকে কিছু না বলে সাইড দিয়ে চলে গেল কেন? সে ব্যক্তি তখন বিচ্ছুরটিকে ফলো করতে লাগলো, মানে তার পিছু নিল। যেতে যেতে একটা নদী আসলো, নদীর ধারে এমনভাবে বিচ্ছুরটি দাঁড়ালো যেন কিছু অপেক্ষাই করছে। কিছুক্ষণ পর পানিতে ভাসতে ভাসতে একটা পাতা আসে, এই পাতাটা এসে এমনভাবে থামলো যেন ওই বিচ্ছুরটিকে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। বিচ্ছুটা পাতার উপরে চড়ে নিল এবং পাতাটি আবার পুনরায় ভাসতে লাগলো। এই দেখে সে ব্যক্তিটি নদীতে ঝাঁপ দিল, কারণ তাকে ফলো করছে। বিছুটি পিছু নিতে লাগলো। বিছুটি নদীর তীরে পৌঁছে গেল, এমনভাবে পৌঁছিল যেন পাতাটি তাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিল, এবং খুবই সুরক্ষিতভাবে নদীর তীরে তাকে পৌঁছে দিল। এই দেখে ব্যক্তিটি হতভাগ্য হয়ে গেল। সে বিছুটি আবার পুনরায় চলতে থাকলো, এই ব্যক্তি তার পিছু নিতে থাকলো, একসঙ্গেই দুজনেই চলছে। যেতে যেতে হঠাৎ করে ঘুমিয়ে থাকা ব্যক্তির কাছে বিচ্ছুটি গিয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে দেখছে তার অন্য সাইড থেকে একটা সাপ ওই ঘুমন্ত ব্যক্তিটাকে কামড়াতে যাচ্ছিল। সেই দেখে বিচ্ছুটি এই সাপটিকে উল্টো কামড়ে নিল এবং সাপটি সেখানেই মরে গেল। তারপর বিচ্ছুটি আবার তার নিজের জায়গায় পৌঁছে গেল, মানে তার নিজের জায়গা নিজের গন্তব্যস্থলে চলতে লাগলো। এই সব কিছু সেই পিছু করা ব্যক্তি সব কিছু দেখছিল। এই দেখে সে ঘুমন্ত ব্যক্তিটাকে উঠালো। এই ঘুমন্ত ব্যক্তিটাকে হাত ধরে বলল, আপনি কে এমন কাজ করেন যে আপনার জন্য এত কিছু হলো? সে ব্যক্তিটি জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন এই ব্যক্তিটা সব কিছু তাকে খুলে বলল। তখন সে ঘুমন্ত ব্যক্তি বলল, আমি তেমন কিছু করি না, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি এবং কাউকে মিথ্যা কথা বলি না, এবং সব কিছুতে আল্লাহর উপর নির্ভর করে কাজ করি। এই শুনে সে ব্যক্তিটি মাথাটা একদম সিধায় নিয়ে চলে আসলো এবং ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। তার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আমি অফালতু চিন্তা ভাবনায় করছি, আল্লাহ যেটা আমার জন্য করছে সেটাই উত্তম। সে লোকটা হতাশ হয়ে থাকলো না, আর চিন্তিত আর হলো না। সে আল্লাহর উপর নির্ভর করে পুরনোই কাজ করতে লাগলো। কাহিনীটি ভালো লাগলে পরে একটা লাইক এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।